আফটারনুন টু অল, ওয়েলকাম টু ক্রিয়েটিভ লালিস লাইফ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার ব্লগ কেমন লাগছে তোমরা জানিও, কিন্তু আজকে একটা দারুণ মেনু নিয়ে এলাম, চিকেন বিরিয়ানি। বিরিয়ানি কার না পছন্দ, সবার পছন্দ। পুজোয় চুটিয়ে খেয়েছি, আবারও ইচ্ছে হলো, অনেকটা চিকেন এনেছে তা আজকে দুপুরে, তাই জন্যে চিকেন বিরিয়ানি করব। তো আমি ভীষণ সিম্পলভাবে করি, তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, কোনো ঝামেলা নেই, একদম সিম্পলভাবে হয়। আর কোনো বিরিয়ানি মানে সবাই ভাবে বাড়িতে বিরিয়ানি করা মানে খুব খাটনি, খুব হ্যাপা, একদমই নয়। সেটা তোমরা আমার সাথে থাকো, দেখলেই বুঝতে পারবে, ভীষণ ইজিভাবে আমি করি, খেতে দুর্ধর্ষ। আলুগুলো ছাঁকা তেলে লাল লাল করে ভেজে নিলাম, হ্যাঁ। গরম তেলে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজা হবে। এবারে দেখো আমি মশলা করব, তার ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে রয়েছে, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, দুটো তেজপাতা, আর একটা মাত্র একটাই ছোট্ট আধখানা মতন স্টার এনিস। এবারে আমি এগুলো সব পেস্ট বানাবো। এখানে আমি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা। এবারে শুকনো মশলাগুলো আমি সব এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে। এবারে আমি যে মশলাটা করেছি সেই মশলাটা দিয়ে দেব। এবারে যে মশলাটা করলাম সেই মশলাটা আমি এতে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে মশলাটা কষতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন, আর রংটা মনে হচ্ছে ঠিক হবে না, তাই দেখো আমি ইউজ করি সানরাইজের কাশ্মীরি মির্চ, এটাতে জাস্ট কালার হয়, এটা ঝাল হয় না। মশলাটা একবার কষা হলে আমরা মাংসগুলো এতে অ্যাড করব। দেখো তেলটা যখন এরকম একবার ভাজার পর যখন আস্তে করে দেবো গ্যাসটা, তখন তেলটা এরকম ভেসে উঠবে মশলাটা ভাজা হয়ে গেলে, তখন আমরা চিকেনটাকে অ্যাড করে দেবো। আমি চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছি, এবারে গ্যাসের ফ্লেমটা জোরে করে মশলার সঙ্গে মেশাবো। দেখো মাংসটা কষতে কষতে মাংসটার ভেতর থেকে মাংসটার তেল মশলাটা ছাড়া শুরু করেছে। আলুটা দেয়া হয়ে গেছে, এবারে একটু পুরোটা মিশিয়ে দেবো। চিকেন রেডি, আমি শাহি গরম মশলা দিয়ে দিয়েছি, এবার এটা মিক্স করে চাপা দিয়ে রাখব। এবারে বিরিয়ানির যে মশলাটা ওটা দেখো, জায়ফল, জয়িত্রী, স্টারিনিস, একটুখানি লবঙ্গ, ছোট এলাচ আর দারচিনি নিয়েছি, এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। মশলাটা হয়ে গেছে, আমি এটা খুলবো না, কারণ সেন্টটা না উবে যাবে। ভাতটা ছাঁকা হয়ে গেল, এবারে মেশাবো। ভাত আমার ছাঁকা হয়ে গেল, এবার প্লেটিং শুরু হবে। এক স্তর গামলায় প্রথমে ভাত দেব, তারপরে আর এক স্তর দেব আমি মাংস, তারপরে আবার এক স্তর দেব ভাত, আবার দেব মাংস, এইভাবে প্রসেসটা রাউন্ড বাই রাউন্ড চলতে থাকবে। ভাত আমার প্রত্যেকটা স্তর সাজানো হয়ে গেছে, আমি একদম লাস্টে টপের ওপরে স্তরটা দিচ্ছি, এখানে সাদা ভাত দিচ্ছি আমি। এখানে আমি সাদা ভাতগুলো সাজানোর পর শাহি গুঁড়ো গরম মশলা দেব, তারপর যে মশলাটা আমি করেছিলাম বিরিয়ানির মশলা হিসেবে, যে শুকনো মশলাগুলো ডাস্ট করেছি সেই মশলাটা দিয়ে দেব, তারপর দিয়ে দেব গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর এবং ঘি। দেওয়ার পর একটা থালা হালকা করে চাপা দিয়ে আমি গ্যাসটা একদম লো ফ্লেম করে তাতে বসিয়ে দেব, কোনো আঠা দিয়ে মুখ সিল করে ডবল কিন্তু আমি দম দিই না। দারুণ সেন্ট, সত্যি বলছি দারুণ সেন্ট বেরিয়েছে, আর খেতে ভীষণ ভালো হয়। তোমরা করলে এইভাবে ট্রাই করে একবার দেখো, দারুণ খেতে হয়। যে একবার করে খেয়ে স্বাদ বুঝবে, আমি তো গ্যারান্টি দিতে পারি তারা কেউ বাইরের কেনা বিরিয়ানি অ্যাটলিস্ট খাবে না। এবারে কি করব, তলার দিক থেকে একদম খুচিয়ে তুলব। দেখো সাদাও চাল থাকছে,
আহ, গরম গরম কি দারুণ লাগছে। রেডি চিকেন বিরিয়ানি, তার সঙ্গে চিকেন চাপ আর সালাড। সো বাই বাই। তো আমাদের চ্যানেলটিকে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে। সো সে